नमस्कार, क्राइम रिपोर्टर सीरीज में आपका स्वागत है। मैं उनिशा सरोज, आई नजर डालते हैं आज कुछ खास खबरों पर। पश्चिम बंगाल के हुगली जिले में एक व्यक्ति को फोन आया और उससे कहा गया कि आपने 25 लाख का इनाम जीता है, आपको अपना बैंक अकाउंट, खाते का नंबर, फोटो और आईडी प्रूफ के तहत आधार कार्ड देना पड़ेगा। वही व्यक्ति ने यह सब डॉक्यूमेंट व्हाट्सएप पर भेज दिया। फिर थोड़े देर बाद व्यक्ति के व्हाट्सएप पर एक पीडीएफ फाइल भेजा गया जिसमें एक पासवर्ड था। उस पासवर्ड के बारे में व्यक्ति ने जब पूछा तो उससे कहा गया कि आपको 15,300 रुपए देने होंगे, उसके बाद आपको यह पासवर्ड दिया जाएगा। तो उसने हाँ करते हुए पैसे दे दिए। वही पैसे देने पर जब उसने देखा कि उसका पूरा पैसा निकल गया है, वही व्यक्ति ने इसकी सूचना पुलिस को दी। साथ ही इस बात को मीडिया के सामने लाया और कहा कि ठगने के इस नए तरीके से जनता बचे। घटनाटा की घटे छिलो? हाँ सर, घटना घटल एक अन्य नम्बर दिए फोन एलो। अच्छा, नम्बर दिए फोन आसार पर बलो अपनी हमको एक नम्बर दिल से नम्बरटाई फोन करते बल। अच्छा, फोन कर बलो कि आपनर फोन बनेगा करोड़पति के बी सी 25 लाख टाका लटरि जीते। अच्छा अच्छा, लटरि जीते तक उना जी एक नम्बर चाय अपनी बोलें लटरि नम्बर 8991। अच्छा अच्छा, तरपे हमें से नम्बर फोन कर लम, फोन कर बलें हाँ बधाई हो आपनी 25 लाख टाका लटरि पे যথারীতি আপনি ক্যাশ নিলে আপনাকে বোম্বে আসতে হবে, আর যদি ক্যাশ না হন তাহলে আপনার ওখানে ব্যাংক অ্যাকাউন্ট বলবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, পাঠিয়ে আপনি সমস্ত কিছু পাঠিয়ে দেবেন, আপনার 25 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর সমস্ত জানকারির জন্য যা কিছু দরকার আমি আপনাকে দিচ্ছি। তারপরে উনি তথ্য আমার ফোনে পাঠালেন হোয়াটসঅ্যাপে, এই যে দেখুন দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কথা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে বলছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো প্রথম যে নাম্বারটা দিয়ে ফোন এসেছিল সেটা আগে বলুন। সেটা হলো 9230254089। আচ্ছা, তারপর আমাকে একটা নাম্বারে ফোন করতে বললো। সেই নাম্বারটা কথা, সেই নাম্বারটা এইটা, এটা কিন্তু এখান থেকে তো নাম্বারটা দেখতে পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বার থেকে আপনাকে ডকুমেন্টস গুলো পাঠিয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার, অসম নাম্বার এটা। এই যে 88 9, প্রথম 0088733963 27 এই নাম্বারে ফোন করতে বললো। এই নাম্বারে ফোন করলাম, ফোন করে উনি বললেন যে হ্যাঁ আপনার সমস্ত কিছু জানকারির জন্য আমি দিয়ে দিচ্ছি, আপনি 25 লাখ টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি যথারীতি ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং ফটো আমার নেই বলে বাবারটা পাঠালাম। পাঠাবার পরে উনি একটা নিজের আইডেন্টিটি আমাকে জানালেন। আচ্ছা, উনি বললেন আমার নাম রানা প্রতাপ সিং। আচ্ছা, সেই সবগুলো আমার ফোনে পাঠালেন। এই যে আচ্ছা, এই একটা আর একটা আছে দেখাচ্ছি, এইগুলো উনি পাঠালেন ওনার আইডেন্টিটি। আচ্ছা, তারপরে উনি একটা পাঠালেন যে অফিসে উনি থাকবেন, উনি বললেন যে এই অফিসে আমি থাকি, আপনার জন্য চেক সাইন হয়েছে, এই যে ছবি। আচ্ছা আচ্ছা, তারপরে যথারীতি উনি একটা চেক পাঠালেন, বললেন যে এই চেকটা পাসওয়ার্ডে খুলবে, সেই পাসওয়ার্ডের জন্য সেটা হচ্ছে এই যে দিয়েছে পাসওয়ার্ড, এটা চেপলেই পাসওয়ার্ড দেখাবে। আচ্ছা, তারপরে একটা চেক লিখে পাঠিয়েছে, সেটা ভুয়ো চেক। দেখুন চেকটার উপরে কত লোকের কত চ্যানেলকে অব্যাহত করে, দেখুন কতগুলো চ্যানেল আছে, মোদিজি আছে, বচ্চনজি আছে, এবং কি আমার বাবার ছবিটা সবে লাগিয়ে 25 লাখ টাকাটা ভুয়ো চেক আমার হাতে পাঠিয়েছে। আচ্ছা, পাঠানোর পরে বলছেন যে পিছনে লেখা আছে দেখুন ভালো করে যে ডকুমেন্ট কমপ্লিট পে দ্য ট্যাক্স অ্যামাউন্ট, মানে 15,300 টাকা দিতে হবে। আচ্ছা, উনি একটা অ্যাকাউন্ট নাম্বার দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারে 15,300 টাকা জমা দিতে হবে, দিলে আপনি 25,15,000 টাকা ফেরত পাবেন। এরপরে থেকে শুধু উনি বলছেন কেন ক্যাশটা কমপ্লিট করলেন না। আচ্ছা, এখন অবধি বর্তমান খালি ক্যাশটা চেয়ে আছে। হ্যাঁ, এখন অবধি বর্তমান এতক্ষণ আমাকে জ্বালিয়েছেন এই দুটো দিয়ে। তা আপনার কি মনে হয় আপনি 25 লাখ টাকা পেয়েছেন? আমার 25 লাখ টাকা পেয়েছে, সেই 25 লাখ টাকা পেলে তো তাহলে এখানে আসতাম না, ঠিক আছে? এগুলো সবই ভুয়ো, যেন আর কারোর সঙ্গে না হয় তাই জন্য আপনাদের কাছে বলা। 15,300 টাকা যে কেউ অন্য কারোর কাছে এসে যাবে সে 15,300 টাকা ঝপ করে দিয়ে দেবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম দেবাশিস মিত্র, আমি একজন হকারি করেছেন। বাড়ি? বাড়ি ছোট খেজুরি, আটকনগর, হুগলি। ধন্যবাদ। সপ্তাহাম থেকে গাড়ি ধরি। पश्चिम बंगाल के हुगली जिले से अनी बनर्जी की एक रिपोर्ट।